মধুপুর পৌরসভার 3 বার নির্বাচিত সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার শহীদকে মধুপুরের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং টেঙ্গরি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে মধুপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। প্রায় লক্ষাধিক সর্বস্তরের জনসাধারণ তার নামাজে জানাজায় অংশ নেন। রাজনৈতিক এই লড়াকু সৈনিকের মৃত্যুতে মধুপুর ধনবাড়িবাসী আজ শোকে শোকাভিভূত। রাজনৈতিক মতভেদ ভুলে তার নামাজের জানাজায় অংশ নেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ বিএনপির, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রায় লক্ষাধিক জনতা জানাজায় অংশ নেন। সরকার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মধুপুর পৌর শহরের সকল দোকানপাট বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ থাকে। জানাজার সময় জনতার ঢলে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, সরকার শহীদ শুক্রবার ভোরে স্ট্রোকজনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল 4টায় মৃত্যুবরণ করেন। তিনি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।